ফ্রেজার ছাড়ায় 428 শিশুকে পৃথিবীর আলো দেখালেন শিরিন। মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র নার্স শিরিন এ পর্যন্ত 428টি শিশু নর্মাল ডেলিভারি করিয়েছেন। সেজার ছাড়া ডেলিভারি করানো তার কাছে নেশার মতো। প্রতিটি ডেলিভারি শেষ করেই নবজাতককে নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেন তিনি। সঞ্জন শিরিন বলেন, দেশে সিজারের মাধ্যমে শিশুর জন্মদানের হার বাড়ছে, এতে মা শিশু দুজনের জীবনেই ঝুঁকি বাড়ছে। আমি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সিজার ছাড়াই শিশুর জন্মে কাজ করতে চাই। হবিগঞ্জের মেয়ে সঞ্জন শিরিন বলেন, একজন মা ডেলিভারির আগে 45 ভোল্ট ব্যথায় কাতরান, কিন্তু আমি যখন তাকে ব্যথা থেকে রিলিফ দিতে সাহায্য করি তখন তিনি শান্তি পান। সেই শান্তির হাসি আর নবজাতকের কান্না আমার মনের প্রশান্তি দেয়, তাই গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি করানোর সর্বোচ্চ চেষ্টা করি। শিরিন আরও বলেন, নিরাপদ মাতৃত্বের জন্য নর্মাল ডেলিভারির কোনো বিকল্প নেই। সিজারে বাচ্চা প্রসব করাতে গিয়ে মা অনেক ঝুঁকির মধ্যে থাকেন। সিজারে বাচ্চা হলে একজন নারী পুনরায় মা হতে গেলে ঝুঁকি থাকে 90.7%। অনেক সময় ছুরি কাছে লেগে শিশুর অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, মায়েরাও ইনফেকশনে ভোগেন। অথচ নর্মাল ডেলিভারি করানোর 2 ঘন্টার মধ্যে একজন মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। 8 ভাই বোনের মধ্যে তৃতীয় শিরিন HSC পরীক্ষার পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তি হন। কোর্স শেষ করে 2016 সালের মাঝামাঝি মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ শুরু করেন। একই বছর ডিসেম্বরে মামনি NGO-র HS প্রজেক্টে প্যারামেডিক পোস্টে নিয়োগ পান তিনি। এরপর FIVDB-তে প্যারামেডিক পোস্টে সিলেটের জৈন্তাপুরেও কাজ করেন। বর্তমানে শ্রীমঙ্গলে ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন শিরিন। শিরিন বলেন, আমাদের জীবনটা যুদ্ধের, সবসময় সব জায়গায় যুদ্ধ করে টিকে থাকতে হয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, এখনও ভালো কাজ করতে যুদ্ধ করছি। নর্মাল ডেলিভারি করাতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে শিরিনের। তিনি বলেন, হাসপাতালের উপরের তলায় আমরা থাকি। একদিন মাঝরাতে এক কলিগ টেনে নামালো, খুব গরিব রোগী, খারাপ অবস্থা, কিন্তু রেফার যাবে না কারণ তাদের কাছে টাকা নেই। তখন রাত 3টা বাজে, নিচে নামার সঙ্গে সঙ্গে রোগীর স্বামী আমার পা ধরে ফেললেন। তার এই আচরণে আমি অনেক অসহায় বোধ করছিলাম। শিরিন বলেন, ডেলিভারি করলাম, যমজ বাচ্চা হলো, সেই খুশিতে ওই নারীর স্বামী আমাকে 20 টাকা বকশিস দিতে চাইলেন। ডেলিভারির পর খুব ক্ষুধা লাগে রোগীর, আমি রুমে গিয়ে ভাত তরকারি এনে দিলাম কারণ ওই রাতে কোনো দোকান খোলা ছিল না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।